হাউ আর ইউ অল? আমি আজকে এসেছি মালয়েশিয়া কুয়ালালামপুর KLCC টুইন টাওয়ার সুরিয়া KLCC। এখানে লকডাউনের অবস্থাটা আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। সেটা হচ্ছে গিয়ে এখানে যখনই আসতাম মানুষের জন্য একটু সুন্দরভাবে হাঁটা চলা করতে অনেক কষ্ট হইতো, কিন্তু আজকে দেখতেছি যে এখানে জনশূন্য, কোথাও কোনো মানুষজন নেই। লকডাউনের পরিস্থিতিটা হচ্ছে গত 16 তারিখ থেকে, গতকালকে থেকে লকডাউন উঠিয়ে দিয়েছে। তবে কন্ডিশনটা হলো যারা দুইটা ভ্যাকসিন দিয়েছে তারাই শুধু হাঁটা চলা করতে পারবে, তারাই শুধু যে কোনো জায়গায় যাইতে পারবে। আর যারা দুইটা ভ্যাকসিন দেয় নাই এখনও, তাদের জন্য এখনও লকডাউন আছে। সো আজকে এখানে আসলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য। পরিস্থিতিটা খুবই করুণ, যে পরিবেশটা ছিল, হাজার হাজার মানুষ সব সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে যে জমজমাট ছিল, কিন্তু আজকে দেখলাম যে পরিবেশটা একবারেই নিথর, মানে একেবারেই কোলাহল মুক্ত, নীরব, মানুষজন নেই। এই পরিবেশটা ছিল অনেক কোলাহলযুক্ত। এই অ্যাকোরিয়ামটা সব সময় খোলা থাকতো। এই অ্যাকোরিয়ামের পানি যেই শব্দটা, এটা খুব ভালো লাগতো। আমি আগে মাঝে মাঝে এসে এখানে বসতাম, বসলে রাত্রেবেলায় সবচেয়ে বেশি মজা লাগতো, লাইটিং আর পানির যে শব্দটা। কিন্তু এখন সব কিছু বন্ধ আপাতত। দেখুন, আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করবো। এখানে একেবারেই পরিস্থিতি অন্যরকম।